গুড মর্নিং এভরি ওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ভালো লাগবে অন্য দিনের মতো। তো সকাল সকাল, এখন টাইম হচ্ছে 6:20, ঠিক আছে? তো রেডি হয়ে গেছি, আর দোল মানেই আমাদের বোলপুর ছাড়া ইনকমপ্লিট, সেই কারণে রেডি হয়ে বেরোতেই হতো। সকাল সকাল রেডি হয়ে গেছি দুজনেই, তো বেরোবো। আর গতবারের মতো এবছরও অনেক মজা করব, প্রচুর মজা করব। আশা করছি এবছর আরও নতুন কিছু মজা করব। তো ব্লগটা দেখতে থাকুন শেষ পর্যন্ত, ভালো লাগবে। আর আজকের ওয়েদার বলতে একদম কুয়াশা। একদিন মোটামুটি ঠিক ছিল ওয়েদার, গরম ঠান্ডা গরম ঠান্ডার মধ্যে। শীত আসতে চাইছে, গ্রীষ্ম ছাড়তে চাইছে না, বসন্ত কোনায় পড়ে আছে, আর এরকমই চলছে। আর আমার শরীরটাও খুব একটা ভালো নেই, বিয়েবাড়ি থেকে আসার পর গলার অবস্থা খারাপ, মেডিসিন চলছে কিন্তু সুস্থ হয়ে উঠছি না। তো যাই হোক, সেগুলোকে বাদ রেখে আপাতত মজাটা করতে হবে। বছরের একটা দিনের জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি। তো চলুন বাড়ি থেকে বেরোই, এখান থেকে যাব গোয়ালিয়ারা, ওখানে আবার গাড়ি আমাদের জন্য দাঁড়িয়ে আছে, সেখান থেকে ডাইরেক্ট বোলপুর। দেখুন চারিদিক কুয়াশায় ভর্তি, দেখা যাচ্ছে না, কে বলবে যে 6:20 বাজে, আর ঝিরিঝিরি করে একটা বৃষ্টি টাইপ পড়ছে। সকাল সকাল, যদিও রোদ নেই, ভালো আশা করি আসবে না, তবু আমার ফুলগুলোর একবার দর্শন করিয়ে দিই। এখানে গোলাপ ফুটে আছে, এখানে গোলাপি গোলাপের কুড়ি আছে, এখানেও ফুল আছে। আর এটা হচ্ছে আমার কুল গাছ, যেটা লাগানো আপনাদের সাথে শর্টসে শেয়ার করেছিলাম। ডাল বেরিয়ে গেছে, গোলাপ করবি গোলাপ, ঠিক আছে? চলুন, গাঁদা এখনও হচ্ছে আমার গাছে, কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি করে পড়ছে না, না কুয়াশা। হ্যাঁ, আজকে ওয়েদার মানে হবে, দোল খেলবে না বৃষ্টিতে ভিজবে, কি জানি। সব নিয়েছো তো? চলুন বাড়ি থেকে বেরোই, এখনো সকাল সকাল, কেউ সেরকম ওঠেনি। রোডের কুয়াশাটা জাস্ট এনজয় করুন। আমরা সকাল সকাল বেশ ভালো এনজয় করছি, কারণ গায়ে না দিয়েছি সোয়েটার না মাথায় কিছু। বাবা ভিডিওটা দেখবে, দিয়ে বাবার কাছে আবার খাবো, ওষুধ আনতে যেতে পারবো না, ঠিক আছে? তো সকাল সকাল কুয়াশা, ঝিরিঝিরি বৃষ্টির মতো পড়ছে, একদম উপরি উপরি গায়ের মধ্যে লাগছে। পুরো রাস্তা মানে এমন ধোয়াশা হয়ে আছে যে বোঝাই যাচ্ছে না কত দূর যাবো অ্যাকচুয়ালি। বাবরে বাবরে, আর ভিক্স চকলেট নিয়েছি, খুশখুশ করছে না গলাটা? কি বললে? প্লাবনে ঢুকে গেল। গত বছর তুমি দাঁড় করিয়েছিলে, ওই জন্য এবছর শোধ তুললাম, বুঝলা? হ্যাঁ, তো প্লাবনীতেই চলে যাও। তো তো এইমাত্র গোয়ালিয়ারা পৌঁছালাম, তো এবার বেরোবো। অনেকক্ষণ ধরে সবাই ওয়েট করছিল, আমাদের লেট হয়েছে একটু। আর রাস্তার মধ্যে যা কুয়াশা হবে না, এই বকালে চুলটার অবস্থা মোটামুটি এরকমই রয়েছে। সো এই হচ্ছে আমাদের গাড়ি মোটামুটি। এই আনন্দ, কতজন আছি? 11। সামনের সিটে কি আমার বসা হবে? হে ভগবান, এ দেখো চেপটে দিও না, মাঝখানে বসি আমি, তো ভালো সামনে বসবো। তো এখন 8টা বাজতে যাই, আমরা এখন রয়েছি পুরন্দরপুরে, এখান থেকে ডাইরেক্ট বেরোবো। মোটামুটি 40 মিনিট ম্যাক্সিমাম লাগবে টাইম। তো এখন রাস্তার মধ্যে কুয়াশা রয়েছে, 9টার মধ্যে মোটামুটি আশা করছি যে পৌঁছে যাব, দেখা যাক। আর আমাদের সঙ্গী সাথী যারা আসার মোটামুটি কথা আছে, ফোন করে দিয়েছি, দেখি কতক্ষণে পৌঁছাই। এই দিক থেকে শিল্পাও যাবে, মানে বোন, সাথে চরণও আসবে, এবার দেখি যদি ওখানে গিয়ে দেখা হয় তাহলে তো বেশ ভালোই হবে। আর এখানে দাঁড়ানো হয়েছে মনে হয় চপ কেনার জন্য, ঠিক আছে? বেশিরভাগ দোকানই বন্ধ, কারণ এদিকটা মোটামুটি গ্রাম সাইড, সেই কারণে এত সকালে দোকান খোলা হয় না, আর ওয়েদারটাও সেরকম নেই, একটু বেলা হবে। তো সবাই গেছে ছেলেরা, ওরা নিয়ে আসবে। তো কি বলছো? আমি, তুমি যে কথাটা বললে, হ্যাঁ 100% মিলিয়ে যতদিন থাকবো ততদিনই বলবো আমি কোনোদিন সাজবো না। আচ্ছা, আর আমি বললাম যে সামনের বছর যদি বিয়ে করো তাহলে বউ তোমাকে সাজাবে, আর তুমি বলছো সাজবে না, প্রমাণ রয়ে গেল, ঠিক? একদম চলে যাবে। তো এই হচ্ছে আমাদের
গাড়ির প্যাসেঞ্জার, ঠিক আছে, সবাই বসে আছে। বোন, এই বোন কিন্তু এখানে বসা আছে, ঠিক আছে, জায়গা হয়নি, মাঝে ওকে জায়গা দেওয়া হয়নি। এখানে সবাই মোটামুটি বসে আছে, আর বাকি আছে পিছনে, হাত সরাও। হ্যাঁ, পিছনে, এই যে বাস, এই আমাদের আজকের দোলের যাত্রী। পুরন্দরপুর থেকে বেরোলাম। আমরা ঢুকছি বোলপুর। না না, ও তো বললো 10:30 থেকে ডিউটি আছে, ফেরার পথে। হ্যাঁ, সবাই দোল খেলে বেরিয়ে গেল, সামনে জ্যাম রয়েছে, সেই কারণে রঞ্জন বলছে সবাই নাকি দোল খেলে বেরিয়ে গেল। তো আমরা এখানে এসে এখন দাঁড়ালাম। এবছর পার্কিং এরিয়া যেটা গত বছরকে ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে। কী জন্য চেঞ্জ হয়েছে, কী জন্য গত বছর ওরা ভর্তি হয়ে গেছে, ওই জন্য এটা নতুন পার্কিং এরিয়া, এখানে গাড়ি রাখা হয়েছে। আর অলরেডি প্রায় পার্কিং এরিয়াটা বুকড, দেখাচ্ছি আপনাদেরকে। 9টা বাজে পাক্কা, এই যে দেখুন পুরো সব অলরেডি বুকড হয়ে আছে, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের টিম, 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 টিম। হাই, হ্যালো, এই আনন্দ, হাই, হ্যালো, একদম একদম। এখানে এখন মুড়ি মাখানোর সব জোগাড় চলছে, ঠিক আছে, বাড়ি থেকে শশা, বাবরে, কাঁচা লঙ্কা এনেছে দেখুন। শুধু আজকে কি শুধু কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মাখা হবে নাকি? এত কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা সাথে পেঁয়াজ সাথে চপ, আই থিঙ্ক আর কিছু নেই, চানাচুরের প্যাকেট আছে। হ্যাঁ, চানাচুর আছে আর সাথে মুড়ি আছে। তো এখন শশা, মানে শশার তেতো ছাড়ানো, খোসা ছাড়ানো রঞ্জন এখানেও হচ্ছে, আর এখন ফোনে কথা বলছে আনন্দ। হ্যাঁ, জলদি সে ফোকাস করো। তো আজকের মাখা মুড়ি দোকানের থেকে কোনো অংশে কম লাগছে না দেখতে, আশা করি খেতেও লাগবে না। কত কিছু দিয়ে সাজানো হয়েছে দেখুন, জাস্ট লুক, সেই লেভেল লাগছে। আর এই ফুচকাটা আছে, কিন্তু লঙ্কা খাবে না, জানি না কীভাবে খাবে, বেঁচে খাবে ও, বাদ বাকি সবাই ঝাল খাবে। আর এখানে সবাই বসে গেছে অলরেডি খাওয়া, মানে খেয়ে নিয়ে তারপর বেরোবো আর কিছুই। এখানে সিমেন্ট মাখার মতো মেখে নিয়ে তারপর সবাই একসাথে বসে গেছে, আর আমি বসলাম না, আমি এই প্যাকেটের মধ্যে নিয়ে নিয়েছি, দাঁড়িয়েই খেয়ে নেবো, বোঝা যাচ্ছে না। হ্যাঁ, নোবেল পুরস্কার আনন্দ পাবে, বেচারা বলবে তোমরা আর বাকি রাখছো না কিছু। আগে আমরা দোল খেলবো, তারপর কাউকে দোল মাখাবো, রং মাখাবো, দোল মাখাবো। আমাকে অলরেডি দিয়ে দিয়েছে, না আমাকে এখন না, কিন্তু আমার ভিডিও শুট আছে। হ্যাঁ, তারপর দাদা, ও দেবে, ও দেবে। চোখে না আসলে দেখতে পাবে না।
আমাদের এখান থেকে শুরু হয়ে গেল দোল উৎসব, তাই তো? সবাই মেখে নিলাম, তারপর ভিতরে গিয়ে দেখা যাবে। এখানে আপাতত ভূতটা হয়ে যায়। তো আমাদের দোল খেলার সাথে সাথে আপনাদের সকলকেও জানাই দোল যাত্রা অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি হোলি। মাঠে দোল খেলা হচ্ছে সেখানে যাবো, মানে কুয়াইহাটের ওই যে মাঠটা আছে ওখানে। কি যে ভালো লাগছে এই দিনটা, বাড়িতে বসে থাকলে শুধু শুধু মিস করে যেতাম। আর আমি দোল খেলতে খুব ভালোবাসি, মানে মজা করতেই ভালোবাসি। সামনেই পেয়ে গেলাম একটা চায়ের স্টল, মানে দোকানই বলা যায়। তো চাটা খেয়ে তারপর শুরু করব দিনটা। ভিড় বাড়ছে, সেই লেভেলের বাড়ছে ভিড়, ভালোই বাড়ছে। আর বাড়াটা এখানে স্বাভাবিক ব্যাপার। মাটির ভাঁড়ের চা, আমার মোবাইল ট্রাইপড সব রং খেলেছে, সব রঙে ভর্তি, সব বাড়ি গিয়ে পরিষ্কার করতে হবে। মোবাইলের ক্ষেত্রে ঠিক আছে, মুছে দিলে যাবে, কিন্তু ট্রাইপডটা এমনই পজিশন না, যে জায়গাগুলোতে ওই সুইচের বাটনগুলো আছে সেগুলোতে রং লেগে যায়, ব্যাস হয়ে গেল ড্যামেজ। অনেক বড় মাটির ভাঁড়, কত করে নিয়েছে? 10 টাকা। তো এখন আমাদের মিশন হচ্ছে পলাশফুল, পলাশফুলের মালা, ওটাই পাইনি, ওটাই মিসিং আছে, যেটা এখনের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, মনে হয় না আর পাবো। 10:30 বাজে, চা খেয়ে বেরোলাম। আর আমাদের সাথে যারা গাড়িতে আছে তারা অলরেডি এগিয়ে গেছে, ওখানে গিয়ে আশা করি দেখা হবে, অসুবিধা নেই। আর আমরা দুজন যাচ্ছি, চাটা খেতে দাঁড়িয়ে গেলাম আর ওরা এগিয়ে গেল। এইটা চলো, গাঁদা ফুলের মালাও অনেকে নিয়েছে, আমি যদি বুদ্ধি করে কাল রাতে আনা করিয়ে রাখতাম তাহলে সকালে লাগিয়ে আসতাম। ভালো না, কোথাও গিয়ে কিছু না কিছু মেশিন থাকবেই আবার। তো এই যে পার্কিংটা দেখছেন, গত বছর এখানে রেখেছিলাম আমাদের গাড়ি, এবারে দেখুন ফুল একদম প্যাকড আপ, ওই কারণে অনেকটা পিছনে আমাদেরকে গাড়ি রাখতে হয়েছে। হবে আর হবে কাকিমা, আগে অনেক পাবো। পলাশ ফুল কোথাও পাচ্ছি না, মালা, কি যে বিরক্তি লাগছে কি বলবো। এই যে রাস্তা ধারে শাড়ি বিক্রি হচ্ছে, কি দাম আছে এই শাড়িগুলো? হ্যাঁ, আর এগুলো এখন দামটা বেশি বলছেন, আমি সারা বছরই আসি। ঠিক আছে, থাকছেন তো? তো সবই বিক্রি হচ্ছে, বাট ব্যাপার হচ্ছে এখন বুঝতেই পারছেন সেল হয়ে যাবে, যে কারণে রেটটা একটু হাই, এনি টাইমের থেকে বেশি আছে, আর কিছুই না। হ্যাঁ, এটাই সিজন না, এখানে সিজন বলে কিচ্ছু নেই, শনি মঙ্গল এগুলো তো খোয়াই হাটের হয়ই। কত জিনিস বিক্রি হচ্ছে দেখুন, হাটের ভিতর চলে এসেছি, এবার হারিয়ে যাব, কেন এত জিনিস না, কোনটা রেখে কোনটা নেব কনফিউজ হয়ে যাব। এখানে ব্যাঙ্গেলস গুলো খুব সুন্দর বিক্রি হচ্ছে, ইয়াররিংস সাথে ড্রেস, বাপরে। অনুষ্ঠানটা কোথায় হচ্ছে সেটা বুঝতে পারছি না, সাউন্ড আসছে বাট বোঝা যাচ্ছে না। দেখো এই ইয়েগুলো, মেলা না হাট। আচ্ছা ঠিক আছে চলো। তো এখন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছি, কিন্তু অনুষ্ঠানের জায়গায় পৌঁছাতে পারিনি। ওই যে সামনে হচ্ছে অনুষ্ঠান, ওই যে ওই যে ওই যে ওই যে ওইখানটাই হচ্ছে, দেখি যদি যেতে পারি, সেই কারণে ডাব খাবো। হ্যাঁ, তো ডাব খাবো, ডাব
হাতের অবস্থা তুমি ধরো আমি অল্প মতো খেয়েছি, পুরোটা খেয়ে নিও না তুমি আবার, আমি খাইনি তো। দামটা বড়ই আছে, তবে 50 টাকা করে দাম, শাঁসও আছে এর মধ্যে, জলটা কম মানে একটা নুনতা নুনতা ভাব ছিল তো, এতটা নারকল বেরিয়েছে, বেশ পুরো নারকল। হ্যাঁ ও বাবা, এ তো পুরো শক্ত গো, একদম পুরো শক্ত নারকল হয়ে গেছে। এটা বাড়ি নিয়ে চলো, এটা খেতে পারবে, পেটে ব্যথা করবে এতটা খেলে। খাও একটু, খেয়ে দেখো তুমি। পুরো নারকল হয়ে গেছে শক্ত। এখনো দোল খেলা চলছে, অনুষ্ঠান শেষ হয়ে গেছে, বাট অনুষ্ঠান শেষ হয়ে গেছে, বাট এখনো দোল খেলা চলছে, চলছে চলবে এখন। কিন্তু আমি পলাশ ফুলের মালা পাইনি, পেলাম না তো কিছু করার নেই, এখানে আবির বিক্রি হচ্ছে। আমি দেখছি কেউ নেই, গেছিলাম আমরা তো ঠিক ছিল না তো। সেইটাই ইরিগেশন কলার দিয়ে ঘুরে এলাম, মুড়ি খেলাম, তারপরে এলাম সবাইকে। হ্যাঁ হ্যাপি হোলি, যা কারোর সাথে দেখা হলো, বান্ধবী আর বান্ধবীর বর, ব্যাস। হ্যাঁ গত বছর থেকে আসছি, 2 বছর দেখা হলো, আসার কথা ছিল না ওর, ও বলছিল ঠিক নেই, দিয়ে চলে এসছে, ভাগ্যিস এখানটায় এলাম বলে দেখতে পেলাম। ওরে বাবা রে, আবার ভূত হয়ে গেলাম না রে। এখানে একটাও নেই, 30 টাকা করে পিস বলছে, তা আবার সেই 20 মানে ফুল দেখাই যাচ্ছে না। আমাকে একটা দান কর, এ পিয়া আমাকে একটা দান কর, আমাকে একটি দান কর, 2 আছে, হাফ হাফ পরবো। আগে জানলে তো, সামনের বছর একে ঝুড়ি নিয়ে পাঠাবো আগের দিনে, এখানে 2-4 বিক্রিও হয়ে যাবে, অসুবিধা কি আছে, আমি সেলাই করে মালা বানিয়ে দেবো, এখানে বসবো, এমনি বিক্রি হয়ে যাবে নাকি। তো আমাদের টিম মেম্বারের সাথে আবার দেখা হয়ে গেছে, ঘুরে ফিরে কত ঘুরলাম, আবার সবাই চলে এসছে এক জায়গায়, এটাই মজা দোলের। আরো 3 জন বিচ্ছিন্ন আছে, আচ্ছা ও যে যার মতো পাচ্ছে ঘুরছে আবার কি। আর এখানে অনুষ্ঠান শেষ হয়ে গেছে, ঠিক আছে, তবুও মঞ্চে ওই ফটো তোলা এইসবই চলছে। তো আমরা ফাইনালি এই যে মঞ্চে এলাম, ফটো তুলবো, বাবা এটা ক্রেজি আলাদা নাকি, এখানে ফটো তুলতেই হবে। হ্যাঁ স্টেজের কাছে, বসন্ত উৎসব 2024 এটা লেখা আছে, এটার জন্যই ফটোটা তুলতে হবে, মাস্ট, স্মৃতি, এটাই তো স্মৃতিস্বরূপ থেকে যাবে, তাই না, বসন্ত উৎসব 2024। আবার একটা বান্ধবীর সাথে দেখা, ও আচ্ছা আচ্ছা, ভালো লাগলো, দেখা হলো, তাও এই শিল্পী, ও বাবা তো। এটা হচ্ছে আরেকটা বান্ধবী, সাথে বান্ধবীর বর, ঠিক আছে, এক জায়গা হলে দেখা হয়ে যাবেই। দাদা আমার ব্লগ দেখেন, কিন্তু জানতেন না যে ওনার স্ত্রীর আমি বান্ধবী, আজকে ফার্স্ট রিভিল হলো। যাই হোক, দুখানা বান্ধবীর সাথে দেখা হলো, আরো কারোর সাথে দেখা হবে, এই যে এত পাবলিক আছে এর মধ্যে কেউ না কেউ তো বেরিয়ে যাবেই চেনা শোনা, ঠিক আছে, দেখি খুঁজে যদি পাই কাউকে। এটা আমিও করবো, এখন না
ওরা পরে আবার আরামসে হবে, এটা আরামসে হবে। দেখি এটা হচ্ছে ব্লাউজ পিস। আচ্ছা, তো এই যে এই কুর্তি একটা নিলাম আর সাথে একটা স্কার্ট নিয়েছি। ওই স্কার্ট গুলো সেল হচ্ছে, একটা কুর্তি আর একটা স্কার্ট। কুর্তি বেশ সুন্দর সুন্দর রয়েছে, এই যে এইগুলো রয়েছে, কিন্তু এগুলো সুতোর কাজ করা আর আমি নিয়েছি প্রিন্টেড। ঠিক আছে, এই যে ওই ব্যাগ গুলো দেখছিলাম, ওগুলো রেঞ্জটা অনেক বেশি, 520 সামথিং দাম বলেছেন আমের। হ্যাঁ হ্যাঁ, খাবো আমের শরবত, আমের শরবত ভালো লাগছে, টক টক বলে বেশি ভালো লাগছে। চিনির পরিমাণটা কম, একটু হালকা লাগছে। না ঠিকই আছে, ঠিকই আছে। এখানেও হচ্ছে, মানে হাটের মধ্যে প্রায় সব জায়গাতেই একটা একটা মিডল পয়েন্টে হয়, আমি ওখানটাই করলাম, এখানেও হচ্ছে। তো এখানে অনেক রকমই ব্যাগ রয়েছে, দেখি ওই হলুদ কালারের ব্যাগগুলো বেশ সুন্দর লাগছে, আলাদা ধরনের কালারটা। এই যে দাদা, ওই হলুদ কালারের যে ব্যাগগুলো রয়েছে কি দাম আছে? এখানে মারাত্মক ইয়াররিংস রয়েছে, ঝুমকা, কি দাম আছে এগুলো? ফিক্সড প্রাইস ঝুমকা রয়েছে 120, 120। আপনার এটা ছেড়ে গেছে, ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি, যে টাইপের ব্যাগ চাইছি এখন এই সিজন বলে দামটা অনেকটা হাই। আর লোকের কি অবস্থা, 12:30 বাজে, এবার এখান থেকে বেরোবো, আবার খাওয়া দাওয়া করতে হবে, তো কাউকে ফোনে পাচ্ছি না। দাদুকে ফোন করছি, ও ডিউটিতে আছে, আর শিল্পাকে তো ফোনে পাচ্ছিই না, কি জানি কি ব্যাপার, ও একবার ফোনে হয়তো ট্রাই করেছে পাইনি, এখানে নেটওয়ার্কের এত প্রবলেম। না একটা ওই যে স্কার্টগুলো হয় ওগুলো নিয়েছি, আর একটা কুর্তি নিয়েছি, ব্যাগ নেবো ভাবছি। তবে ব্যাগের যা রেঞ্জ বলছে, মানে হ্যাঁ অবশ্য ব্যাগগুলো এখানে যেগুলো পাওয়া যায় আমি আপাতত অন্য কোথাও দেখিনি বা দেখেছি, কখনো খুঁজিনি, খোঁজার চেষ্টা করিনি, এখানে স্পেশালিটি বলে ওটা নেওয়ার চেষ্টা করছি। 750-550 রেঞ্জ এখন কমবে না, কুর্তি আর স্কার্টে 20টা টাকা কমাতে বললাম তাও কমায়নি, ঠিক আছে এখন সিজন নেবেই। একটা স্কার্ট নেওয়ার খুব ইচ্ছে ছিল, ওটা নিলাম, আর একটা কুর্তি নিয়েছি, আর ভাবছিলাম আর একটা ব্যাগ নিয়ে নিলে ভালো হতো, জুয়েলারিও নিতাম। দেখি
ওই দেখতে দেখতে বেরিয়ে যাবো এখান থেকে। আর আমরা তো ছিন্নছাড়া হয়ে গেছি, বাকিরা কোথায় আছে গাড়ির সব যাত্রীরা কি জানি, ফোনে কাউকে পাচ্ছি না। দাউরকে ফোন করছি, ও রোডে ডিউটিতে আছে। ঠিক আছে, এখানে দেখুন বসে বসে কি সুন্দর হাতে বানাচ্ছে এই যে বেতের যে ছুরিগুলো, বেতই তো না কাঠির ছুরি, সেগুলো হাতে করেই বানানো হচ্ছে। কি দাম আছে এগুলো? আচ্ছা এটার বলুন, 130 টাকা। এই যে মানে গামলা বাটির মতো দেখতে পাচ্ছেন এগুলো, বাহ সুন্দর জিনিস। আর ওগুলো ফুলের সাজি, ফুলের সাজিগুলো কি দাম আছে? 150, 130, 120। অবশ্য ওনাদের খাটনির অনুযায়ী কিছুই দাম নয়, কারণ উনি দেখুন বসে বসে এখানে বানাচ্ছেন। ফটো ফ্রেম গুলো বেশ সুন্দর সুন্দর পাওয়া। এটা রঞ্জনের জন্য বেস্ট টি শার্ট হবে, নিবা হচ্ছে, ভোজন বাড়ছে ওজন। হ্যাঁ তোমার গায়ে আসবে কিনা সেটা দেখতে হবে, গায়ে লাগিও না আবির লেগে আছে। হচ্ছে ভোজন বাড়ছে ওজন, আর সাবাস পড়লে একদম রঞ্জনকে লাগবে সেরা। মা যদি আসতো মায়ের এটা আপাতত পছন্দ হতোই, ঘোড়া তাই না, যেখানে যাই বলে ঘোড়া দেখবো, ঘোড়া। ঠিক আছে, পাটের পাটের তো ঠান্ডা জল নেবো, ঠান্ডা হবে তো, মানে ঠান্ডাই দরকার, যা গরম না আর পারা যাচ্ছে না, তো ঠান্ডা জল ফাইনালি পেয়েছি, ঠান্ডাই নিলাম। আচ্ছা এই কালার আর নেই, বিক্রি হয়ে যাচ্ছে, দুটো নেবো। হ্যাঁ হ্যাঁ সেটাই, ও আচ্ছা মানে নরমালি এরকম ভাবে চার কোনা হয়ে যাবে, হ্যাঁ আবার এরকমও নেওয়া যেতে পারে। তো এই ব্যাগ দুটো নিয়ে নিলাম, একটা বাজতে 10। তো আমরা হাট থেকে বেরিয়ে গেলাম, এবার যেতে হবে। কিছু ইয়াররিংস রাস্তায় রেখে নিলাম, কিন্তু গরমের মধ্যে আর আমার ভালো লাগছে না, ঘেমে পুরো যাচ্ছে তাই অবস্থা। 2 কিলোমিটারের ওপর বেশি রাস্তা, সেটা হেঁটে এই রোদ, যে রোদটা উঠেছে না মারাত্মক লেভেলের রোদ উঠেছে। যাওয়ার সময় অতটা কষ্ট হয়নি, আসার সময় যে পরিমাণ কষ্ট হলো, একদম ডাইরেক্ট মুখে রোদটা পড়ছে। আনন্দকে ফোন করলাম, বললো যে এই পার্কিংয়ের কাছে রয়েছি, এসে দেখছি কেউ আসেনি এখনও, আমি আর রঞ্জন এলাম শুধুমাত্র। এখন টাইম হচ্ছে 1:05, বহুত স্পিডে এসেছি আর তাড়াতাড়ি করে এলাম, কারণ প্রচণ্ড মনে হচ্ছে যেন মাথা একদম পুড়ে যাচ্ছে, এমন একটা গরম লাগছে। তো আমাদের যাত্রীরা সবাই চলে এসেছে ফাইনালি, তো এবারে চিনতে পারা যাবে না যাত্রীগুলো, মানে যাত্রীগুলো কি, আমি যে আগমনী আমাকেই তো চিনতে পারবে না আমার দর্শক। ঠিক আছে এমন অবস্থা, এই গলার ভয়েসটুকুতেই যদি চিনতে পারে তো পারবে, আর তাও যদি বসে যায় তাহলে সেটাও আর উপায় থাকবে। হ্যাঁ আমি আগমনী, আমি গ্যারেন্টি, এটা গ্যারেন্টি দিতে পারি যে আমার ক্যামেরাটা আমিই ধরছি, অন্য কেউ ধরছে না। তো যাই হোক এখান থেকে আবার বেরোবো, এবার খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া কোথায় কি করবে গো, যেখানে পাবো সেখানে ঢুকে যাবো, ব্যাস খেলেই হলো। চলুন বোলপুরকে টাটা বিদায় জানিয়ে আজকের মতো আপাতত 1 বছর নিচ্ছি সময়, যদি তার আগে পারি তাহলে অবশ্যই আসবো, আর যদি না পারি তাহলে টাটা। আমরা সিউড়ি পৌঁছালাম, ঠিক আছে, বেশিরভাগ হোটেল খাবারের দোকান সব বন্ধ, কেন জানি না, গত বছরকেও এই সেম প্রবলেম হয়েছিল। তো আনন্দ গেছিলো দেখতে যে কোন হোটেল মোটামুটি খাওয়া যায়, ভাত খাওয়ার মতো আছে, সবই প্রায় বন্ধ। ত্রিমূর্তিতে যাবো ভাবলাম তো সেটাও বন্ধ, যেটা মোটামুটি প্রত্যেকবার এসে খাওয়া দাওয়া করি, একমাত্র যুবরাজটা খোলা আছে। শুধু বাস আর বাস, বেশিরভাগ দোকান বন্ধ, সিউড়ি এত ফাঁকা কখনো দেখা যায় না, সোমবার বিশেষ করে না। এই যে স্টেট বাসের যে স্ট্যান্ডটা রয়েছে তার ওপরে, আগে খেয়েছি একবার, এখানে তো চার রেগুলার খাই সব। এখন সাবান খুঁজে বেড়াচ্ছে, হাতের অবস্থা দেখুন শুধুমাত্র, ইস খাবার খাবো নাকি এই হাত দিয়ে, কো এই সাবান কোথায় ট্রান্সফার হয়ে গেল। হ্যাঁ সর্ষের তেল নাকি, এটা কি বান্দরির রং, এ যাবে না মনে হয় পুরোপুরি গো, যাবে না, উঠছে না কালার, উঠছে না। নিরামিষ থালি সব থেকে বেস্ট, এটা হচ্ছে আমাদের থালি, নিরামিষ থালি, তারপরে এবার ভেজ, মানে নন ভেজের মধ্যে যেটা নেবো সেটা বলবো।
এদিকে সুন্দর একটা জায়গা থাকতে এখানে এসে নাকি রিলস। যাই হোক, 3:35 বাজে এই মাত্র, তাঁতিপাড়া নামলাম। ঠিক আছে, চোখের মুখের অবস্থা তো সেই রকম, গলাও বসে গেছে না যাওয়ার থেকে। হ্যাঁ, ঠান্ডা হাওয়াতে গেলাম না, জানালা খুলে খুলে যাবো, আমার তো শখ কম না হাওয়া খাওয়ার ওই কারণে। তো যাই হোক, এইগুলো তো সব তুলতে হবে যা যা মেখেছি, বাড়ি গিয়ে আবার স্নান করতে হবে। ভাবুন এই শরীরের অবস্থা, তাতে হোলি খেললাম, তারপর ঠান্ডা হাওয়া, তারপর বিকালবেলা গিয়ে স্নান, বাকি নেই। হ্যাঁ, সবাই নেমে গেছে যার যার বাড়ির উদ্দেশ্যে, আমরা এবার বাইকটা নেব আর এখান থেকে ডাইরেক্ট বাড়ি যাব, আর কোথাও দাঁড়াবো না। আর এই যে জিনিসগুলো কিনেছি এই থলির মধ্যে আছে। তো চলুন, ব্লগটা আর বাড়াচ্ছি না, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা সুন্দর ভিডিওর সাথে, কারণ আছে আগামী দিনে অনেক কিছুই প্ল্যান আছে করব। তো সবাইকে আবারও জানাই হ্যাপি দিওয়ালি বলতে যাচ্ছি, হ্যাপি হোলি আর শুভ দোলযাত্রা। আজকের মতো টাটা টাটা করে দাও। এইদিকে এইদিকে ক্যামেরাতে আর তোমার মুখের অবস্থাটা দেখাচ্ছি, কি